কোচবিহারে তুফানগঞ্জে দুই দলের মধ্যে সংঘর্ষ, মৃত এক, আহত চার। তুফানগঞ্জের ফলিমারিতে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কলকাতা পুর ভোটের মুখে সিন্ডিকেট বিবাদে ফের শুট আউট, গুলিবিদ্ধ দুই। পূর্ব পুটিয়ারির দক্ষিণ আনন্দপল্লীতে অভিযানে লালবাজার, চারজন আটক। এটাই পশ্চিমবঙ্গের বাস্তব অবস্থা, যেখানে কর্মসংস্থান নেই, সুযোগ নেই, তরুণ যুবকদের সামনে কাজ করার কোনো পরিস্থিতি নেই, চাকরি নেই। তো স্বাভাবিকভাবেই মানুষ ইজি মানি রাস্তা বেছে নিচ্ছে। আর যিনি একবার আমাদের দলে এসে মনে হয় একটু অন্য অবস্থানের চেষ্টা করেছিলেন সংশোধিত হবার, যিনি সিন্ডিকেটের আইকন বলে পরিচিত বা যার নাম সিন্ডিকেটের সঙ্গে সমার্থক, তিনি আবার এখান থেকে ওদিকে চলে গেছেন, স্বাভাবিকভাবেই তৃণমূল গ্রহণ করেছে। ঠিকই আছে বিষয়। নেপথ্যের কারণ আমি জানি না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ফোন পেলাম, এরকম ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, থানা বললো আমরা দেখছি ব্যাপারটা, যারা আমরা সন্দেহ করছি তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, এই কথা হয়েছে। সিন্ডিকেটই তো হবে না, ভোরবেলা এরকমভাবে বালি ফেলা ফেলা এইসব শুনছিলাম আমি। এখন পার্সোনাল রেশারেশি কী আছে বা না আছে আমি জানি না, প্রাথমিকভাবে ওর সিন্ডিকেটই মনে হচ্ছে আমার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।